হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য টপিক লাইফ সায়েন্স। ক্লাস টেনের লাইফ সায়েন্সের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়টি থেকে আজকে আমি 35টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং তোমাদের মুখস্থ করানোর চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, তোমাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব। বন্ধুরা, কয়েকটা মিনিটের ব্যাপার, আমি তোমাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য। যদি তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে দেখো আর শোনো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের প্রায় মুখস্থ করার মতো হয়ে যাবে এবং প্রত্যেকটি কোশ্চেন তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে, তোমাদের টাইমটা নষ্ট হবে না। যেটুকু তোমরা দেখবে আমার ভিডিও, সেইটুকুই তোমাদের কাছে উপকার হবে। বন্ধুরা, আমাকে একটু বিশ্বাস করে তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে, তোমাদের কোশ্চেনগুলো ইজিভাবে একদম খুব সহজেই তোমরা মুখস্থ করতে পারবে। বন্ধুরা, এই কোশ্চেনগুলি আমি নিয়েছি ছায়ার জীবন বিজ্ঞান সহায়িকা থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই কোশ্চেনগুলি ক্লাস টেন এবং এছাড়া বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমি তোমাদের সকলকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। বন্ধুরা, আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। তো যদি তোমার কারো একজনের ভালো লাগে থাকে, অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করবে। কোনো কিছু উপদেশ দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি খারাপ লাগে অবশ্যই বলবে কোথায় খারাপ লেগেছে। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত শুনে নাও এবং দেখে নাও, এবং আমি মুখস্থ করানোর চেষ্টা করছি তোমাদের 35টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বন্ধুরা দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রত্যেকটা কোশ্চেনের মান 1 নম্বর, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম কোশ্চেন 1 নম্বর কোশ্চেন, পরিবেশের বা বাহ্যিক উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে কী বলে? ভালো করে কোশ্চেনটা বুঝে নাও। পরিবেশের বা বাহ্যিক উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলা হয় উত্তেজিতা। হলো, আবার মুখস্থ করাচ্ছি, এবার দেখো, পরিবেশের বা বাহ্যিক উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলা হয় উত্তেজিতা। পরিবেশের বা বাহ্যিক উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলা হয় উত্তেজিতা। উত্তেজিতা কাকে বলে? পরিবেশের বা বাহ্যিক উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলা হয় উত্তেজিতা। পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, পরিবেশের যে অবস্থাগত পার্থক্য জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে কী বলে? ভালো করে কোশ্চেনটা বোঝো। পরিবেশের যে অবস্থাগত পার্থক্য জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে কী বলে? তাকে উদ্দীপক বলা হয়। পরিবেশের যে অবস্থাগত পার্থক্য জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে উদ্দীপক বলে। পরিবেশের যে অবস্থাগত পার্থক্য জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে উদ্দীপক বলে। পরিবেশের যে অবস্থাগত পার্থক্য জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে উদ্দীপক বলা হয়। উদ্দীপক কাকে বলে? পরিবেশের যে অবস্থাগত পার্থক্য জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে উদ্দীপক বলে। উদ্দীপক কাকে বলে? পরিবেশের যে অবস্থাগত পার্থক্য জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে উদ্দীপক বলা হয়। পরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, উদ্দীপক কয় প্রকার ও কী কী? ভীষণ ইজি কোশ্চেন। উদ্দীপক কয় প্রকার ও কী কী? 2 প্রকার, বাহ্যিক ও অভ্যন্তরীণ। উদ্দীপক 2 প্রকার, বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক। উদ্দীপক 2 প্রকার, বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক। উদ্দীপক 2 প্রকার, বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক। 4 কোশ্চেন, একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম বলো। একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অক্সিন হরমোন। একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অক্সিন হরমোন। একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অক্সিন হরমোন। একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম বলো। একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অক্সিন হরমোন। একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অক্সিন হরমোন। পরের কোশ্চেন 5 কোশ্চেন, কোশ্চেনে বলা আছে কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন যে বিনা আঘাতেও উদ্ভিদে উত্তেজনা সৃষ্টি হয়? ভালো করে কোশ্চেনটা বোঝো। কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন যে বিনা আঘাতেও উদ্ভিদে উত্তেজনা সৃষ্টি হয়? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে বিনা আঘাতেও উদ্ভিদে উত্তেজনা সৃষ্টি হয়। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে বিনা আঘাতেও উদ্ভিদে উত্তেজনা সৃষ্টি হয়। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে বিনা আঘাতেও উদ্ভিদে উত্তেজনা সৃষ্টি হয়। ভালো করে শোনো, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে বিনা আঘাতেও উদ্ভিদে উত্তেজনা সৃষ্টি হয়। বন্ধুরা, পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, বাহ্যিক উদ্দীপকের একটি উদাহরণ দাও। বাহ্যিক উদ্দীপকের একটি উদাহরণ হলো আলো। বাহ্যিক উদ্দীপকের একটি উদাহরণ হলো আলো। বাহ্যিক উদ্দীপকের একটি উদাহরণ হলো আলো।
তাহলে বুঝলে তো না, বাহ্যিক উদ্দীপকের একটি উদাহরণ হলো আলো। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেনটা ভালো করে বুঝবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা ভালো করে বুঝবে। নিচের 4টি বিষয় আছে, দেখো 4টি বিষয় আগে তোমাদের বলে দিচ্ছি। রসফিতির তারতম্য, পার্শ্বপত্রকে ওঠানামা, পোকরণ চলন আর বঞ্চাল উদ্ভিদ। এই 4টি বিষয়ের মধ্যে 3টি 1টি বিষয়ের অন্তর্গত। এই 4টি যেগুলো পড়লাম আমি, এর মধ্যে 3টি 1টির অন্তর্গত। এবার যে বিষয়টির অন্তর্গত সেটি খুঁজে বার করতে বলেছে, মানে সেই 1টি বিষয় যার মধ্যে 3টি অন্তর্নিহিত বা অন্তর্গত হতে পারে, সেটি কি? সঠিক আনসার পোকরণ চলন। তাহলে পোকরণ চলনের মধ্যে অন্তর্ভুক্ত আছে রসফিতির চলন, রসফিতির তারতম্য, পার্শ্বপত্রকে ওঠানামা এবং বঞ্চারাল উদ্ভিদ। বুঝলে না? বুঝলে না? এখানে 4টি বিষয় বলা আছে। 4টি বিষয় কী কী? রসফিতির তারতম্য, পার্শ্বপত্রকে ওঠানামা, পোকরণ চলন, বঞ্চারাল উদ্ভিদ। এই 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় 1টি বিষয়ের অন্তর্গত। সেই 1টি বিষয় কোনটা? পোকরণ চলন। পোকরণ চলনের মধ্যে অন্তর্গত রসফিতির তারতম্য, পার্শ্বপত্রকের ওঠানামা আর বঞ্চারাল উদ্ভিদ। ওকে, পরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে কী বলে? ভালো করে কোশ্চেনটা বোঝো। বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে কী বলা হয়? তো পড়ছি, আবিষ্ট বক্র চলন বলে। বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে আবিষ্ট বক্র চলন বলে। বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে আবিষ্ট বক্র চলন বলে। বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে বলা হয় আবিষ্ট বক্র চলন। আবিষ্ট বক্র চলন কাকে বলে? বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে আবিষ্ট বক্র চলন বলে। আবার রিপিট দিচ্ছি, বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে আবিষ্ট বক্র চলন বলে। বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে বলা হয় আবিষ্ট বক্র চলন। 9 কোশ্চেন বলা আছে, বিশ্রদিশ শব্দটি বেছে লেখো। এখানে দেখো 4টে অপশন দেওয়া আছে, 4টে শব্দ দেওয়া আছে, শব্দের মধ্যে কোনটা বিশ্রদিশ সেটা খুঁজে বার করতে বলেছে। এখানে বিশ্রদিশ হচ্ছে গ্যাস্ট্রিক, বাকি এই ন্যাস্টিক, ট্রপিক, ট্যাকটিক এগুলো হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন, কিন্তু গ্যাস্ট্রিকটা এদের থেকে বিচ্ছিন্ন। ওকে, তারপরে দেখো 10-এর কোশ্চেনটি, মাটিতে আবদ্ধ অবস্থায় উদ্ভিদের বিভিন্ন প্রকার অঙ্গ সঞ্চালনকে কী বলে? মাটিতে আবদ্ধ, ভালো করে শোনো, ভালো করে শোনো, মাটিতে আবদ্ধ অবস্থায় উদ্ভিদ অঙ্গের বিভিন্ন প্রকার অঙ্গ সঞ্চালনকে কী বলে? বক্র চলন বলে। মাটিতে আবদ্ধ অবস্থায় উদ্ভিদের বিভিন্ন প্রকার অঙ্গ সঞ্চালনকে বক্র চলন বলে। মাটিতে আবদ্ধ অবস্থায় উদ্ভিদ অঙ্গের বিভিন্ন প্রকার অঙ্গ সঞ্চালনকে বক্র চলন বলে। মাটিতে আবদ্ধ অবস্থায় উদ্ভিদ অঙ্গের, মানে উদ্ভিদের বিভিন্ন প্রকার অঙ্গ সঞ্চালনকে বলে বক্র চলন। মাটিতে আবদ্ধ অবস্থায় উদ্ভিদের বিভিন্ন প্রকার অঙ্গ সঞ্চালনকে বলে বক্র চলন। বন্ধুরা দেখো, এরপরে আমাদের 11 কোশ্চেন। এই কোশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট আছে, বোঝার কোশ্চেন, বুঝলে কিন্তু তোমরা করতে পারো। সোজাই আছে কোশ্চেনটা। দেখো, নিচের 4টি বিষয়, মানে সে আগেরটার মতো একদম সেম, নিচের 4টি বিষয়গুলি আগে পড়ছি। দিক নির্ণীত বক্রচলন, আলোক অনুকূলবর্তী চলন, আলোক প্রতিকূলবর্তী চলন, আলোক তির্যকবর্তী চলন। এই 4টি বিষয়। 4টি বিষয় কী কী? দিক নির্ণীত বক্রচলন, আলোক অনুকূলবর্তী চলন, আলোর প্রতিকূলবর্তী চলন, আলোর তির্যকবর্তী চলন। এই 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় 1টির অন্তর্ভুক্ত। এবার যে বিষয়টির অন্তর্ভুক্ত 3টি, সেই 1টি বিষয়ের নাম বার করতে বলেছে। সঠিক আনসার দিক নির্ণীত বক্রচলন। দিক নির্ণীত বক্রচলনের মধ্যে আলোক অনুকূলবর্তী চলন, আলোক প্রতিকূলবর্তী চলন এবং আলোক তির্যকবর্তী চলন অন্তর্ভুক্ত। বুঝলে না? বুঝলে না? 4টি অপশন আছে, বা 4টি ওয়ার্ড দিয়ে আছে, বলছি ওয়ার্ড বলছি শব্দ বলছি। দিক নির্ণীত বক্রচলন, আলোক অনুকূলবর্তী চলন, আলোক প্রতিকূলবর্তী চলন, আলোক তির্যকবর্তী চলন। এদের মধ্যে 3টি 1টি বিষয়ের অন্তর্গত। 3টি বিষয় যে 1টি বিষয়ের অন্তর্গত, সেই 1টি বিষয় কি? দিক নির্ণীত বক্রচলন। 12-এর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ভালো করে শোনো। গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো। কোশ্চেনটা ভালো করে শুনলে, গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম অথবা ট্যাকটিক চলন দেখা যায় একটি উদ্ভিদের নাম বলো। মানে গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম অথবা ট্যাকটিক চলন দেখা যায় একটি উদ্ভিদের নাম। সঠিক আনসার ক্লামাই ডোমোনাস। ট্যাকটিক চলন বা গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ক্লামাই ডোমোনাস। ট্যাকটিক চলন বা গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ক্লামাই ডোমোনাস। ট্যাকটিক চলন বা গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ক্লামাই ডোমোনাস। ট্যাকটিক চলন বা গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ক্লামাই ডোমোনাস। পরে কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি আছে বিশ্রদিশ শব্দটি বেছে নিয়ে লেখো। 4টে দেখো শব্দ দিয়ে আছে, ক্লামাই ডোমোনাস, আগারিকাস, ভলবক্স আর ডায়াটম। এদের মধ্যে কোনটা বিশ্রদিশ সেটা খুঁজে লিখতে পড়েছে। এখানে সঠিক আনসার আগারিকাস।
আগারিকাস ছাড়া বাকিগুলি গমনে সক্ষম, মানে ক্লামাইডোমোনাস চলতে পারে, ভলভক্স গমনে সক্ষম হতে পারে, আর ডায়ারাম সক্ষম, কিন্তু আগারিকাস এটা গমনে সক্ষম নয়। আগারিকাস বাদে বাকি তিনটে ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়ারাম এগুলো গমনে সক্ষম। 14 কোশ্চেন, কোশ্চেনটি আছে আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রটির নাম কি? আমরা সকলে জানি কেসকোগ্রাফ। আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত যন্ত্রটির নাম কেসকোগ্রাফ। আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত যন্ত্রটির নাম কেসকোগ্রাফ। আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত যন্ত্রটির নাম কেসকোগ্রাফ। 15 কোশ্চেন, গাছের কাণ্ডের আলোর দিকে অগ্রসর হওয়া কোন প্রকার চলনের উদাহরণ? সকলে জানি আমরা ট্রপিক চলন বা ফটোট্রপিজম চলনের একটি উদাহরণ। গাছের কাণ্ডের আলোর দিকে অগ্রসর হওয়া ট্রপিক চলনের একটি উদাহরণ। গাছের কাণ্ডের আলোর দিকে অগ্রসর হওয়া ট্রপিক চলনের একটি উদাহরণ। গাছের কাণ্ডের আলোর দিকে অগ্রসর হওয়া ট্রপিক চলনের একটি উদাহরণ। 16 কোশ্চেনটা ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন আছে, এরকম কোশ্চেন পরীক্ষা এলে তোমাদের খুব ভালো লাগবে। নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড়া দেওয়া আছে, মানে ফটোট্রপিক চলন তার সঙ্গে আলোর সম্পর্ক আছে। প্রথম জোড়াটির সম্পর্ক থেকে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। হাইড্রোট্রপিক মানে কি? হাইড্রো মানে কি? জল, তা জল হবে। ফটো মনে হচ্ছে আলো, তাই এখানে আলো বসেছে। হাইড্রো মানে কি? জল, জল বসবে। বুঝলি না। ফটোট্রপিক চলন হয় কেবলমাত্র তো আলোর প্রভাবে, হাইড্রোট্রপিক চলন হবে জলের প্রভাবে। বন্ধুরা পরের কোশ্চেন, 17 কোশ্চেন, বিশ্বদিশ শব্দটি বেছে লেখো। চারটে শব্দ আছে, তার মধ্যে যেটা বিশ্বদিশ হবে সেটা খুঁজে বের করতে বলেছে। প্রথম আছে আলোকবৃত্তি, আলোকবৃত্তি, জলবৃত্তি, স্থলবৃত্তি, অভিকর্ষ বৃত্তি। এখানে সঠিক আনসার স্থলবৃত্তি। স্থলবৃত্তি ছাড়া বাকি তিনটি ট্রপিক চলনের ভাগ। আলোকবৃত্তি, জলবৃত্তি, অভিকর্ষ বৃত্তি এগুলো সবই ট্রপিক চলনের ভাগ, কিন্তু স্থলবৃত্তি এটা ট্রপিক চলনের ভাগ নয়। তাহলে এখানে স্থলবৃত্তি হলো সঠিক আনসার। কেন? কারণ স্থলবৃত্তি ছাড়া বাকিগুলো, মানে আলোকবৃত্তি বলো, জলবৃত্তি বলো বা অভিকর্ষবৃত্তি, সবই ট্রপিক চলনের উদাহরণ। এখানে স্থলবৃত্তি হলো সঠিক আনসার। পরে কোশ্চেন, 18 কোশ্চেন, অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন কোন গাছের মূলে দেখা যায়? ভালো করে কোশ্চেনটা বোঝা কি? অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন, অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন কোন গাছের মূলে দেখা যায়? আমরা জানি অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন লবণাম্বু গাছের শ্বাসমূলে দেখা যায়। 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 তো আবার পড়ছি, অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন লবণাম্বু গাছের শ্বাসমূলে দেখা যায়। পরে কোশ্চেন, 19 কোশ্চেন, কোশ্চেনটি আছে উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয় এই চলনকে কী বলে? ভালো করে কোশ্চেনটা বোঝো। উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয় এই চলনকে কী বলা হয়? এই চলনকে প্রতিকূল আলোকবর্তী চলন বলে। উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয় এই চলনকে প্রতিকূল আলোকবৃত্তির চলন বলা হয়। উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয় এই চলনকে প্রতিকূল আলোকবৃত্তি চলন বলে। উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয় এই চলনকে প্রতিকূল আলোকবৃত্তি চলন বলে। উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয় এই চলনকে প্রতিকূল আলোকবর্তী চলন বলে। উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয় এই চলনকে প্রতিকূল আলোকবর্তী চলন বলে, বৃত্তি বলে, সরি, প্রতিকূল আলোকবৃত্তি চলন বলে। 20 কোশ্চেন, অনুকূল আলোকবৃত্তি চলনের একটি উদাহরণ দাও। অনুকূল আলোকবৃত্তি চলনের একটি উদাহরণ দাও। অনুকূল আলোকবৃত্তি চলনের একটি উদাহরণ হলো আলোকের দিকে উদ্ভিদের কাণ্ডের চলন। অনুকূল আলোকবৃত্তি চলনের একটি উদাহরণ হলো আলোকের দিকে উদ্ভিদের কাণ্ডের চলন। অনুকূল আলোকবৃত্তি চলনের একটি উদাহরণ হলো আলোকের দিকে উদ্ভিদের কাণ্ডের চলন। অনুকূল আলোকবৃত্তি চলনের একটি উদাহরণ হলো আলোকের দিকে উদ্ভিদের কাণ্ডের চলন। অনুকূল আলোকবৃত্তি চলনের একটি উদাহরণ হলো আলোকের দিকে উদ্ভিদের কাণ্ডের চলন। অনুকূল আলোকবৃত্তি চলনের একটি উদাহরণ হলো আলোকের দিকে উদ্ভিদের কাণ্ডের চলন। অনুকূল আলোকবৃত্তি চলনের একটি উদাহরণ হলো আলোকের দিকে উদ্ভিদের কাণ্ডের চলন। পরের কোশ্চেন, 21 কোশ্চেন, নিচে সম্পর্ক জোড়া শব্দ দেওয়া আছে, তো দেখো সম্পর্ক জোড়া শব্দগুলো কী কী? লজ্জাবতী লতাদের শিশুমনাষ্টির চলন দেখা যায়, সেরকম সূর্য শিশ্রে কী দেখা যায়? কেমুনাষ্টির চলন দেখা যায়। লজ্জাবতী লতা ইজ টু শিশুমনাষ্টির চলন, তারপরে সূর্য শিশির ইকুয়াল টু কেমুনাষ্টি,
লজ্জাপতি সিজনাষ্টি সূর্য শিশির কেমনাষ্টি। বন্ধুরা পরের কোশ্চেন 22-এর কোশ্চেন, ভালো করে শোনো কোশ্চেনটি। কোন উদ্ভিদে কেমনাস্টিক চলন দেখা যায়? কোন উদ্ভিদে কেমনাস্টিক চলন দেখা যায়? কোন উদ্ভিদে কেমনাস্টিক চলন দেখা যায়? পড়ছি, বিভিন্ন পতঙ্গভোগ উদ্ভিদে যেমন ভেনাস ফ্লাই ট্র্যাপ এ কেমনাস্টিক চলন দেখা যায়। বিভিন্ন পতঙ্গভোগ উদ্ভিদ যেমন ভেনাস ফ্লাই ট্র্যাপ উদ্ভিদে কেমনাস্টিক চলন দেখা যায়। বিভিন্ন পতঙ্গভোগ উদ্ভিদ যেমন একটা উদাহরণ দেওয়া আছে ভেনাস ফ্লাই ট্র্যাপ, এদের কেমনাস্টিক চলন দেখা যায়। পরে কোশ্চেন 23-এর কোশ্চেন, বিশ্বরদিশ শব্দটি বেছে লেখো। বিশ্বরদিশ শব্দটি বেছে লেখো, শব্দগুলো কী কী আছে? পদ্ম, সূর্যমুখী, জবা, সূর্য শিশির। এখানে সঠিক আনসার সূর্য শিশির। কেন? সূর্য শিশির ছাড়া বাকি উদ্ভিদগুলিতে কেমনাষ্টিক চলন দেখা যায় না, কেবলমাত্র সূর্য শিশিরই কেমনাষ্টিক চলন দেখা যায়। বুঝলে না? বুঝলে না? কেমনাষ্টিক চলন দেখা যায় সূর্য শিশির, বাকি পদ্ম, সূর্যমুখী, জবা এদের কিন্তু কেমনাষ্টিক চলন দেখা যায় না। এখানে সূর্য শিশির হচ্ছে একটি বিশ্বদিশ। কেন? কারণ সূর্য শিশিরে শুধুমাত্র কেমনাষ্টিক দেখা যায়, বাকিগুলোতে কেমনাষ্টিক চলন দেখা যায় না। 24-এর কোশ্চেন, মূল মাটির মধ্যে জলের উৎসের অভিমুখে বাড়তে থাকে। গাছের মূল মাটির মধ্যে জলের উৎসের অভিমুখে বাড়তে থাকে, এটি কী ধরনের চলন? এটি অনুকূল জলবৃত্তি চলন। মূল মাটির মধ্যে জলের উৎসের গতিমুখে অভিমুখে বাড়তে থাকে, এটি অনুকূল জলবৃত্তি চলন। উদ্ভিদের মূল মাটির মধ্যে জলের উৎসের অভিমুখে বাড়তে থাকে, এটি অনুকূল জলবৃত্তি চলন। উদ্ভিদের মূল মাটির মধ্যে জলের উৎসের অভিমুখে বাড়তে থাকে, এটি অনুকূল জলবৃত্তি চলন। 25-এর কোশ্চেন, উদ্ভিদের প্রধান কাণ্ড সর্বদা অভিকর্ষের বিপরীতে বর্ধিত হয়, এটি কী প্রকার অভিকর্ষ ভিত্তি চলন? উদ্ভিদের প্রধান কাণ্ড সর্বদা অভিকর্ষের বিপরীতে বর্ধিত হয়, এটি কী প্রকার অভিকর্ষ ভিত্তি চলন? এটা হচ্ছে প্রতিকূল অভিকর্ষ ভিত্তি চলন। উদ্ভিদের প্রধান কাণ্ড সর্বদা অভিকর্ষের বিপরীতে বর্ধিত হয়, এটি হলো প্রতিকূল অভিকর্ষ ভিত্তি চলন। উদ্ভিদের প্রধান কাণ্ড সর্বদা অভিকর্ষের বিপরীতে বর্ধিত হয়, এটি হলো প্রতিকূল অভিকর্ষ ভিত্তি চলন। উদ্ভিদের প্রধান কাণ্ড সর্বদা অভিকর্ষের বিপরীতে বর্ধিত হয়, এটি হলো প্রতিকূল অভিকর্ষ ভিত্তি চলন। উদ্ভিদের প্রধান কাণ্ড সর্বদা অভিকর্ষের বিপরীতে বর্ধিত হয়, এটি হলো প্রতিকূল অভিকর্ষ ভিত্তি চলন। 26-এর কোশ্চেন, বিশ্বদিশ শব্দটি বেছে লেখো। এখানে চারটি শব্দ দেওয়া আছে, তার মধ্যে বিশ্বদিশ কোনটা বেছে লিখতে বলেছে। পড়ছি, অনুকূল অভিকর্ষবর্তী ও অনুকূল অভিকর্ষ বৃত্তি, প্রতিকূল অভিকর্ষবর্তী, তির্যক অভিকর্ষবর্তী, লম্ব অভিকর্ষবর্তী। এবার এখানের মধ্যে বিশ্বদিশ লম্ব অভিকর্ষ বৃত্তি। লম্ব অভিকর্ষ বৃত্তি ছাড়া বাকিগুলো জিওট্রফিক বা অভিকর্ষ বৃত্তির ভাগ। এখানে লম্ব অভিকর্ষ বৃত্তি এটা কিন্তু জিওট্রফিকের একটি ভাগ নয়, বাকিগুলো অনুকূল অভিকর্ষবর্তী, প্রতিকূল অভিকর্ষবর্তী এবং তির্যক অভিকর্ষবর্তী, এগুলো হচ্ছে সব জিওট্রফিক বা অভিকর্ষ বৃত্তির ভাগ, কিন্তু লম্ব অভিকর্ষবর্তীটা জিওট্রফিকের ভাগ নয়। পরে কোশ্চেন 27-এর কোশ্চেন, কোশ্চেনটি বলা আছে নিচে সম্পর্কযুক্ত শব্দজোড়া দেওয়া আছে, কী আছে দেখো। অনুকূলবর্তী আলোক অনুকূল আলোকবর্তী চলন দেখা যায় কাণ্ডের, তাহলে প্রতিকূল আলোকবর্তী দেখা যায় মূলের দেখা যায়। অনুকূল আলোকবর্তী চলন দেখা যায় কাণ্ডের, প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায় মূলের। অনুকূল আলোকবর্তী চলন দেখা যায় কাণ্ডের, প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায় মূলের। অনুকূল আলোকবর্তী চলন দেখা যায় কাণ্ডের, প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায় মূলের। বন্ধুরা পরের কোশ্চেন 28-এর কোশ্চেন, উদ্ভিদের পার্শ্বীয় মূল ও পার্শ্বীয় শাখা অভিকর্ষের গতিপথের সমকোণে বর্ধিত হয়, এটি কী ধরনের চলন? ভালো করে বোঝো কোশ্চেনটা। উদ্ভিদের পার্শ্বীয় মূল ও পার্শ্বীয় শাখা অভিকর্ষের গতিপথের সমকোণে বর্ধিত হয়, এটি কী ধরনের চলন? উদ্ভিদের পার্শ্বীয় মূল ও পার্শ্বীয় শাখা অভিকর্ষের গতিপথের সমকোণে বর্ধিত হয়, এটি তির্যক অভিকর্ষ ভিত্তি চলন। উদ্ভিদের পার্শ্বীয় মূল ও পার্শ্বীয় শাখা অভিকর্ষের গতিপথের সমকোণে বর্ধিত হয়, এটি তির্যক অভিকর্ষ ভিত্তি চলন। উদ্ভিদে পার্শ্বীয় মূল ও পার্শ্বীয় শাখা অভিকর্ষের গতিপথের সমকোণে বর্ধিত হয়, এটি তির্যক অভিকর্ষ ভিত্তি চলন। উদ্ভিদে পার্শ্বীয় মূল ও পার্শ্বীয় শাখা অভিকর্ষের গতিপথের সমকোণে বর্ধিত হয়, এটি তির্যক অভিকর্ষ ভিত্তি চলন। 29-এর কোশ্চেন, কোশ্চেনে বলা আছে নিচে সম্পর্কযুক্ত শব্দজোড়া দেওয়া আছে, সে একই জিনিস। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে থার্মোনাস্টি, তাহলে পদ্মফুল আলোর তীব্রতায় ফোটে, এটা ফটোনাস্টি চলন। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে থার্মোনাস্টি, পদ্মফুল আলোর তীব্রতায় ফোটে ফটোনাস্টি।
টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে থার্মোনাসটি, পদ্ম ফুল আলোর তীব্রতায় ফোটে ফটোনাসটি। ওকে, আমি কি ভুল বললাম? আবার বলে দিচ্ছি তাহলে, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটা থার্মোনাস্টি, এটা মনে হচ্ছে বলেছিলাম ফটোনাস্টি, বলেছিলাম ভুল করে বলে দিলাম। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটা থার্মোনাস্টি, পদ্ম ফুল আলোর তীব্রতায় ফোটে, এটা হচ্ছে ফটোনাস্টি। ওকে, দেখো 30-এর কোশ্চেন। কোশ্চেনে বলা আছেন, সূর্যোদয়ে সূর্যমুখী ফুলের পাপড়ি মেলা ও সূর্যাস্তে বন্ধ হওয়া কোন প্রকার চলন? এটি ফটোনাস্টিক চলন। সূর্যোদয়ে সূর্যমুখী ফুলের পাপড়ি মেলা আর সূর্যাস্তে বন্ধ হওয়ার ঘটনা ফটোনাস্টিক চলনের একটি উদাহরণ। সূর্যোদয়ে সূর্যমুখী ফুলের পাপড়ি মেলা এবং সূর্যাস্তে বন্ধ হওয়ার ঘটনা ফটোনাস্টিক চলনের উদাহরণ। সূর্যোদয়ে সূর্যমুখী ফুলের পাপড়ি মেলা এবং সূর্যাস্তে বন্ধ হওয়ার ঘটনা ফটোনাস্টিক চলনের উদাহরণ। সূর্যোদয়ে সূর্যমুখী ফুলের পাপড়ি মেলা এবং সূর্যাস্তে বন্ধ হওয়ার ঘটনা ফটোনাস্টিক চলনের একটি উদাহরণ। বন্ধুরা, পরের কোশ্চেন 31-এর কোশ্চেন। উষ্ণতা হ্রাসবৃদ্ধিতে টিউলিপ ফুলের মুদে যাওয়া এবং উন্মোচনে কোন এবং উন্মোচন কোন জাতীয় চলন? ভালোভাবে কোশ্চেনটা বোঝো, ভালো পড়া হলো না। উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে টিউলিপ ফুলের মুদে যাওয়া এবং উন্মোচন হওয়া কোন জাতীয় চলন? আনসার, থার্মোনাস্টিক চলন। উষ্ণতা হ্রাস বৃদ্ধিতে টিউলিপ ফুলের মুদে যাওয়া এবং উন্মোচন, থার্মোনাস্টিক চলন। উষ্ণতা হ্রাস বৃদ্ধিতে টিউলিপ ফুলের মুদে যাওয়া এবং উন্মোচন, থার্মোনাস্টিক চলন। উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে টিউলিপ ফুলের মুদে যাওয়া এবং উন্মোচন, থার্মোনাস্টিক চলন। 32-এর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে আছে। নিচের চারটি বিষয়ের মধ্যে একটি বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত যে বিষয়টি খুঁজে বার করো, মানে সে একই জিনিস। প্রথম আছে কেমোন্যাস্টি, ন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টি, থার্মোন্যাস্টি। তাহলে ন্যাস্টিক চলনের মধ্যে কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি, থার্মোন্যাস্টি অন্তর্গত। ন্যাস্টিক চলনের মধ্যে কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি ও থার্মোন্যাস্টি অন্তর্ভুক্ত। ন্যাস্টিক চলনের মধ্যে কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি ও থার্মোন্যাস্টি অন্তর্ভুক্ত। পরে কোশ্চেন 33-এর কোশ্চেন, লজ্জাবতীর লতার পাতায় ছোঁয়া লাগলে তা সঙ্গে সঙ্গে মুদে যায়, এটি কী ধরনের চলন? এটি সিসমোন্যাস্টিক চলন। লজ্জাবতী লতার পাতায় ছোঁয়া লাগলে তা সঙ্গে সঙ্গে মুদে যায়, এটি সিসমোন্যাস্টিক চলন। লজ্জাবতী লতার পাতায় ছোঁয়া লাগলে তা সঙ্গে সঙ্গে মুদে যায়, এটি সিসমোন্যাস্টিক চলন। লজ্জাবতী লতার পাতায় ছোঁয়া লাগলে তা সঙ্গে সঙ্গে মুদে যায়, এটি সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ। পরে কোশ্চেন 34-এর কোশ্চেন, একই জিনিস দেওয়া আছে। নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড়া দেওয়া আছে, কী কী দেওয়া আছে দেখে নাও। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। তাহলে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পত্রক নুয়ে যায়, এটি সিসমোন্যাস্টিক চলন। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, থার্মোন্যাস্টিক চলন। লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পাতাগুলি বা পত্রকগুলি নুয়ে যায়, এটি সিসমোন্যাস্টিক চলন। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, থার্মোন্যাস্টিক। লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তাড়াতাড়ি পাতাগুলি নুয়ে যায়, এটা সিসমোন্যাস্টিক চলন। আমাদের লাস্ট কোশ্চেন 35-এর কোশ্চেন। কোশ্চেনটি বলা আছে, বিষদৃশ কোনটি বার করতে বলেছে খুঁজে। লজ্জাবতী লতা, জবা, আম, পেয়ারা, এখানে বিষদৃশ লজ্জাবতী লতা। কারণ লজ্জাবতী লতাতে সিসমোন্যাস্টিক চলন দেখা যায়, বাকি তিনটেতে জবা, আম, পেয়ারাতে সিসমোন্যাস্টিক চলন দেখা যায় না। লজ্জাবতী লতার মধ্যে সিসমোন্যাস্টিক চলন দেখা যায়, কিন্তু জবা, আম, পেয়ারার মধ্যে সিসমোন্যাস্টিক চলন দেখা যায় না। লজ্জাবতী লতার মধ্যে সিসমোন্যাস্টিক চলন দেখা যায়, জবা, আম, পেয়ারার মধ্যে সিসমোন্যাস্টিক চলন দেখা যায় না। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো যাদের ভালো লাগেনি তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এরপরে এইভাবে আরও অনেক ভিডিও আমি তোমাদেরকে দিতে চাই। তো এখানেই শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।